এক ভাই জানতে চেয়েছে জৈনক ব্যক্তি দশ হাজার টাকা জাকাত আদায় করে পরে হিসাব করে দেখলো সে মূলত তার উপর আট হাজার টাকা জাকাত ব্যক্তি অতিরিক্ত টাকা আগামী বৎসরের জাকাতের মধ্যে গণ্য করতে পারবে কিনা হ্যাঁ এই ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি তার উপর আট হাজার টাকা জাকাত এসে থাকে আর সে যদি দশ হাজার টাকা জাকাত আদায় করে থাকে সেক্ষেত্রে তার অতিরিক্ত দুই হাজার টাকা আগামী বছরের জন্য বরাদ্দ করে রাখতে পারবে অর্থাৎ আগামী বছর যদি তার উপরে আবার আট হাজার টাকা জাকাত আসে সেক্ষেত্রে যদি সে ছয় হাজার টাকা দেয় এবং যদি সে বলে যে আমার গত বছর দুই হাজার টাকা অতিরিক্ত দিয়েছিলাম এবং এই বছর ছয় হাজার দিলাম তাহলে দেখা গেছে আট হাজার হয়ে গেল। এভাবে সে যদি জাকাত আদায় করে কোনো সমস্যা নেই জাকাত আদায় হয়ে যাবে এক ব্যক্তি জানতে চেয়েছেন এক ব্যক্তির কাছে এক লক্ষ টাকা ওদের ভরি স্বর্ণ আছে তাকে উক্ত স্বর্ণের জাকাত দিতে হবে কিনা উপরোক্ত ব্যক্তির জন্য উক্ত স্বর্ণের জাকাত দিতে হবে তবে তার জাকাত দিতে হবে স্বর্ণের হিসাব অনুযায়ী এক ভাই জানতে চেয়েছেন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারীদের যদি জাকাতের টাকা দিয়ে ভোনাস দেওয়া হয় তাহলে জাকাত আদায় হবে কিনা সুন্দর একটি প্রশ্ন করেছেন কোনো মালিক যদি তার কর্মচারীর সাথে চুক্তিবদ্ধ থাকে যে তাদেরকে ঈদের সময় ভোনাস দেওয়া হবে সেই ক্ষেত্রে যদি মালিক তার জাকাতের টাকা দিয়ে কর্মচারীদেরকে ভোনাস দেয় তাহলে মালিকের জাকাত আদায় হবে না আর যদি মালিক কর্মচারীদের সাথে চুক্তিবদ্ধ না থাকে ঈদের সময় যদি ওই জাকাতের টাকাগুলো খুশি হয়ে কর্মচারীদেরকে দেয় তাহলে জাকাত আদায় হয়ে যাবে কিন্তু এই ক্ষেত্রে দেখতে হবে যাদেরকে জাকাত দেওয়া হচ্ছে তাদেরকে তারা কি জাকাত খাওয়ার উপযুক্ত কিনা তারা যদি জাকাত খাওয়ার উপযুক্ত হয় তাহলে তাদেরকে জাকাত দিতে পারবে কোনো সমস্যা নেই আর যদি তারা জাকাত খাওয়ার উপযুক্ত না থাকে তাহলে তাদেরকে জাকাত দেওয়া যাবে না তাহলে এখানে আমাদের মশাল্লাটা বুঝতে হবে এরকম যদি মালিক কর্মচারীদের সাথে চুক্তিবদ্ধ থাকে বোনাস দেওয়ার ক্ষেত্রে বোনাস দেওয়ার কথা বলে থাকে তাহলে জাকাতের টাকা দিয়ে বোনাস দেওয়া যাবে না আর যদি মালিক কর্মচারীর সাথে কোনো চুক্তিবদ্ধ না থাকে যে তাদেরকে ঈদের সময় বোনাস দেবে সেক্ষেত্রে যদি মালিক পক্ষ খুশি হয়ে তারা জাকাতের টাকা বোনাস হিসাবে তাদেরকে দেয় তাহলে জাকাত আদায় হয়ে যাবে কোনো সমস্যা নাই